আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আর কোরআনের যে সূক্ষ্ম জ্ঞানগুলো আছে ওরা ঠিক বোঝে না। আমাকে প্রশ্ন করেছে সেই আমান, হ্যাঁ আমান ওই হৃদয় খান বুঝলেন, আমাকে বলছে আচ্ছা ভাই মধু কি ফুল থেকে হয়, মধু কি থেকে হয় বলুন। তা আমি বললাম ফুল, বলে রাইট, বলে বলছে কোরআন বলছে যে ফল থেকে হয়। হ্যাঁ বলে ও একটা রেফারেন্স দিল। তো আমি বলছি, আমি ওকে বললাম যে দেখো মৌমাছি মধু সংগ্রহ করে ফুলের গর্ভাশয় থেকে, জি জি আর ফুলের গর্ভাশয় থেকে, আর এই ফুলের গর্ভাশয় মানে কিন্তু ফুল নয়, এটা হচ্ছে ফলের প্রাথমিক অবস্থা। স্টেজ হ্যাঁ স্যার, ফলের প্রাথমিক অবস্থা। তা বলতে দেখি চুপ করে গেল, আর কোনো উত্তর করতে পারলো না। কোরআনে এমন এমন কথাগুলো আছে, যেমন এই আপনার টাইম জোন সম্পর্কে আর কি, ওই সময় বলায়। সময় বলায় তো এই আপনার কত 19 শতকের হবে আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ 19 শতকে আবিষ্কৃত হয়েছে, কিন্তু কোরআন তো সেই 1500 বছর আগেই বলেছে, সুরা রহমানের 17 নম্বর আয়াতে যেটা আছে আর কি, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের প্রতিপালক। এখানে দুই পূর্ব দুই পশ্চিম বলতে গেলে সময় বলাই কি বোঝানো হয়েছে, সময় বলাই বোঝানো হয়েছে। তা জি এই জি যে অডিও তত্ত্ব ভিডিও তত্ত্ব, এই তো সুরা জিলজালে রয়েছে এগুলো, না সুরা জিলজালে অডিও তত্ত্ব ভিডিও তত্ত্ব, এই পদার্থ বিজ্ঞানীরা তখন জানতো, আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী কোনো কবি সাহিত্যিক বলেছিল কোরআন আগে কথা বলতে পেরেছিল যে আমাদের কথাগুলো ধরে নেওয়া হচ্ছে এবং আমাদের কার্যপ্রণালী গুলো ছবি হয়ে যাচ্ছে। এই যে কথাগুলো আছে, এটা একদম পরিষ্কার করে বলা হয়েছে, তাই নাকি? হ্যাঁ জি জি বলতে এখানে পারেন। পরিষ্কার করে বলা হয়েছে যে এই যে পৃথিবী কথা বলবে তাও পর্যন্ত বলা হয়েছে, ইজা জুলজিলাত আরদু জিলজালহা ওয়া এমডি হুমিলাত আরদু আসফালহা। হ্যাঁ ভাই ফকত ভাই আপনি, জি হ্যাঁ আপনি একটা বিষয় দেখবেন যে ওরা নাস্তিকরা কিন্তু, ওরা কিন্তু আরবি কিন্তু পড়তে পারে না, ঠিক আছে আরবি কিন্তু পড়তে পারে না, উচ্চারণ গুলো পড়ে কিন্তু একটা আরে বিষয় আরে দেখবেন, ওরা ভাই, কিন্তু বাংলা ইংরেজি থেকে যদি কথা পড়তে পারে না, হ্যাঁ বাংলা অনুবাদ ভাই করে ভুল করার চেষ্টা ইংরেজি করে, যদি এটা পড়তে হাস্য পারে করে। না, হাবিব ভাই ইংরেজি তো ঠিক মতো পড়তে পারে না ভাই। তো এই যে এক্সপ্লেনেশনের পরে ব্যাপারগুলো, এক্সপ্লানেশন, বুঝতে পারছেন? হ্যাঁ এক্সপ্লানেশন আমার লাইফে, আমি এই যে এই তালার কাছ থেকে শুনবো আচ্ছা এক্সপ্লা, মানে মানে চাইল্ডহুড থেকে শুনে বড় হইতেছি যে এক্সপ্লেনেশন, আর বহু বচন এক্সপ্লেনেশন এগুলা বলা হয়। আই ওয়ান্ট টু এক্সপ্লেইন ইউ, আই ওয়ান্ট টু কি বলবো, মানে মানে ব্যাখ্যা দিয়ে দিতে চাই, ও বলে এক্সপ্লানেশন, প্লা প্লাস হ্যাঁ ইউজটা যোগ করতেছে, কিভাবে করতেছে নিজেও বুঝতেছে না। ও ও অপর ও কারোর সাথে আলাপ করুক, কনভার্সেশন করুক ব্রিটিশদের সাথে বা ইউএস আমেরিকানদের সাথে আলাপ করুক, কখনো কি এক্সপ্লানেশন বলে? এক্সপ্লানেশন এটি উচ্চারণ হয়, হকদা এগুলো ভাই, কি বলবো বলেন। হকদা ভাই, হ্যাঁ শুনছি বলেন। হ্যাঁ বলছি আধুনিক সভ্যতা গড়ে উঠেছে এই বিদ্যুতের উপর নির্ভর করে, কারেন্টের উপর নির্ভর করে। তো এই কারেন্ট সম্পর্কে কোরআনে আপনার সুরা রোমে বলা হয়েছে, আয়াত নম্বরটা আমার এই মুহূর্তে মনে আসছে না যেহেতু আমি শুয়ে পড়েছি বুঝলেন, শুয়ে পড়েছি, আমার নোট ফোট সব রাখা আছে অন্য জায়গায়। তো সুরা রোমের মধ্যে আছে, অমিন আয়াতিহি ইউরিকুল বারকা খৌফা ওয়া তাআমা, এই সুরা রোমের মধ্যে আছে যে তিনি এই বিদ্যুৎটা আল্লাহর একটা নিদর্শন, তিনি এই বিদ্যুৎ দেখান এতে ভয় এবং আশ্বাস রয়েছে। হ্যাঁ ভয় এবং আশ্বাস। তো চিন্তা করুন, আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো জ্ঞানী বিজ্ঞানী কবি সাহিত্যিক কেউই এ কথা বলতে পারলো না, আর ওরা বলে বাইবেল থেকে নকল করা। কোথায় আছে আমি দেখাক, বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা বেদ পুরাণ কোথায় আছে পৃথিবীতে? আগে তখন 1500 বছর আগে মানুষ মনে করতো যে বিদ্যুৎ আমাদের ক্ষতির কারণ, হ্যাঁ যে বিদ্যুৎ গাছপালা আগুন ভাই লাগিয়ে দেয়, আপনি ঘর বাড়ি লাস্ট ওয়ার্ড, পুড়ে যায়। লাস্ট লাস্ট ওয়ার্ডটা কি ছিল? পুরাণ, পুরাণ তাই না, পুরাণ হ্যাঁ হ্যাঁ হিন্দুদের। পুরাণ, হ্যাঁ এটা হুম এটা অনেকে আবার পুরাণ তো ভাবে যারা একটু হ্যাঁ পড়ে হ্যাঁ, আর ওরা কি। বলে যে গ্রিক, ওরা বলে গ্রিকদের থেকে নকল করা বিজ্ঞান, হ্যাঁ গ্রিকদের থেকে নকল করা বিজ্ঞান, বাইবেল থেকে নকল করেছে, ডুবলি ইয়ে করেছে কি বলে টুগলি করেছে, এইসব যে কথাগুলো বলে কত বড় গদ্ধপের মতো কথাবার্তা গুলো বলে। আমি চ্যালেঞ্জ করি ওদের, হ্যাঁ যে আরে দেখাও দেখাও যে কোরআনের আগে কে বলেছে, কোন বিজ্ঞানী কোন দার্শনিক কোন কবি কোন সাহিত্যিক কে বলেছে, কোন মায়ের লাল বলেছে যে বিদ্যুতে উপকার আছে, বিদ্যুৎ আশ্বাস প্রদানের জন্য, কে বলেছে? কেউ জানতো না, তারা ভাবতো যে বিদ্যুৎ মানুষের ক্ষতি করে, কিন্তু কোরআন 1500 বছর আগে এই কথা বলেছে। হ্যাঁ অনেক কোরআন, অনেক অ্যাডভান্স, অনেক। আমি আপনাদের একটু সংস্কৃতি, এই একই প্রশ্নগুলো দেখবেন যে রঞ্জন খান, রঞ্জু খান নামে কুখ্যাত ছদ্মবেশী যারা নাস্তিক আছে, মানে খগেন, খগেন বলে হবে, তালাযুক্ত বাবা মানে তালা বাবা যারা মুরিদ বলা যায়, তারা জিজ্ঞেস করছে কোরআন বলতেছে যে সূর্য চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই, প্রতিফলিত আলো, কোরআন এটা বলছে যে গ্রিক দার্শনিক বিজ্ঞান এই কথা বলছে। আমি করলাম তাহলে আমাকে আমাকে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এমন কিছু নথিপত্র আমাকে দেখান যেখানে আরবরা জানতো যে
তাদের আলোটা হচ্ছে নিজস্ব আলো না এবং প্রতিফলিত আলো। কোরআন এই কথার সাথে ওখান থেকে কপি করে এরকম কিছু প্রমাণ দেখান, নথি বা প্রমাণ দেখান, তারা দেখাইতে পারে না। তারা বলছে অমুক বিজ্ঞানী বলছে, অমুক তমুক বিজ্ঞানী বলছে। আমি বললাম ভাই কে বলছে না বলছে দেখা বিষয় না, আমার কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত কালে এমন কোন কি গ্রিক দর্শনী কি কোনো দলিল পত্র কি সাহাবীদের হাতে ছিল কিনা আমাকে দেখান, তাহলে বুঝতে হবে যে ওখান থেকে তাহলে কোরআন কপি করা। না তারা দেখাতে পারে না, মানে তাদের ভণ্ডামিটা দেখেন তারা কতটা মূর্খ। সাবিরা কাছে কিন্তু সাবিরা কি বলি তখনকার সময় যে গ্রিক দিয়ে কোনো বই অনুবাদ করা হয়নি, সাবিদের জীবন দশা। হ্যাঁ ভাই এগুলো ভাই আবি ভাই এগুলো ওরা এই সদ্য তৈরি করে নিয়ে তো বলছে সেই অমুক দার্শনিক বলেছিল, সেই তমুক দার্শনিক বলেছিল, এগুলো ওদের সদ্য তৈরি করা, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এমন কোন প্রমাণ লিখিত নথিপত্র তোমাদের কাছে আছে কিনা সেটা দেখা, যে নথিপত্র প্রমাণের ভিত্তিতে বলা যায় কোরআন ওখান থেকে কপি করা বা গ্রিকদের কাছে লিখে নিয়ে আসা, এরকম কিছু দেখাও, তা দেখাইতেই পারে না। মানে কে কি বলছে না বলছে এটা মাথা খামা। হাবিব ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ আপনি একটু আগে কিন্তু একটা কথা বলছেন যে ওরা ওদের ফেভারে যে জিনিসটা পড়ে শুধু সেই অংশটুকু নেয়, ঠিক আছে, আর ওদের যেটা ফেভার করে না সেটাকে কাট চাট করে বাদ দিয়ে দেয় এবং সেটাকে হাইড তাই করছে তো। হ্যাঁ হাইড, তা আপনি দেখেন সেই আমল, যে আমলের কথা আপনি বলতেছেন এই 450 বছর আগের কথা, সেই আমলে মানুষ মানে অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে কিন্তু এই আগুন জ্বালায় যে আলো তৈরি করা যায় সেটাও জানতো না, পৃথিবীর অনেক দেশে, ঠিক আছে, সেই আমলের কথা কিন্তু আপনি বলতেছেন। সেই মানে মানে কল্পনা করতে পারবে না যে আমলের কথা এখন বর্তমানে ওরা বৈশাখ বলতেছে যে আমরা এই গ্রিক দার্শনিকে এটা অনেক আগেই বলছে, গ্রিক দার্শনিকে বা গ্রিকের গ্রিকের ওইখান থেকে যদি এটা ওরা করেও থাকে, ওদের নথি ওদের মানে যে জিনিসটা ওরা আবিষ্কার করছে বা যে জিনিসটা ওরা ধারণা করে নিয়েছে সেই নথি কি আমাদের এরাবে পাচার করবে এরকম কোনো ব্যবস্থা ছিল সেই টাইমে? আর গ্রিক আর এরাবের ডিস্টেন্সটা কতটুকু? আর এটা এমন কোন নথি না যেটা মনে করেন খুব ইম্পর্টেন্ট যুদ্ধ জয়ের জন্য বা দেশ জয়ের জন্য ইম্পর্টেন্ট যে গ্রিকের কাছ থেকে ওই জিনিসটা আনতে হবে আরবদেরকে, তাই না? তাহলে আরবরা সেরকম কোন ইম্পর্টেন্ট আরবদের জন্য সে নথি ইম্পর্টেন্ট না। ওইখানে কি বলতেছে ওরা যে সূর্যের চাঁদের আলো যে প্রতিফলিত আলো ধারণ ধারণ করে রাখে চাঁদ সূর্যের কাছ থেকে নিয়ে, সেই জিনিসটা আরবদের কিন্তু অত ইম্পর্টেন্ট কিছু না যে এটা জানতেই হবে, তাই না? তো এই না 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 আমি সেটা বলতেছি না, ওরা যে দাবি করতেছে খগেন গুলা যে ওই গ্রিকের কাছ থেকে ওই নিয়ে আগে ওরা প্রচার করছে ওইটা আমরা শুনছি শুনে আমরা ই করছি, এটা ওদের দাবি খগেনদের। তাহলে আমার কথা হচ্ছে যে ওই যুগ আর বর্তমানের যুগে বৈশাখ যদি রিজার্ভ করে ওই ইন্টারনেটে সব দেখতেছে এক সেকেন্ডে পৃথিবী কোন কোথায় কি হইতেছে উপায় দিতেছে, সেই আমল আর ওই আমল তো এক ছিল না। ওই আমলে তো মনে করেন আর এই বিষয়টা এত ইম্পর্টেন্ট ছিল না তো আরবদের কাছে যে গ্রিকটা কি আবিষ্কার করছে কি বলছে, তাই না? ওই ওই জিনিসটা তো ইম্পর্টেন্ট না, তাহলে ওই জিনিসটা আনার জন্য তো কেউ এত তৎপর থাকবে না, এটাই তো স্বাভাবিক। তো এখন আমাদের যে জিনিসটা আমরা কোরআনে পাচ্ছি সেটা এখন বাস্তবের সাথে মিলে যাচ্ছে, সাইন্টিফিক ভাবে প্রুভ হয়ে যাচ্ছে, এখন খগেনরা বলতেছে যে এটা সম্ভবত ওইখান থেকে আইনা নিয়ে আসা হয়েছে। ওরা যখন দেখছে বিজ্ঞান সব মিলে যাচ্ছে তখন বলছে এটা নকল করা, এটা নকল করা, নকল করা, কতটা মূর্খ হইলে এই জিনিসটা ভাবতে পারে, চিন্তা করেন কতটা মূর্খ হইলে এই জিনিসটা ভাবতে পারে, একবার একটু বিবেক দিয়ে চিন্তা করেন, সেটাই আর কি। হ্যাঁ হাবিব ভাই বলেন কিছু। হ্যাঁ ওটাই আর কি, যে ওদের মূর্খামিটা হচ্ছে যে কোনো মানে প্রাচীন কালে কোনো ঐতিহাসিক কথার সাথে একটু যদি মিল পায় তাহলে হয়তো এখন দেখা যায় মোহাম্মদ ওখান থেকে কপি করছে, অত রসুল সাল্লাম তার জীবন দশায় তিনি তার শিল্পা মানে তার কাছে হাতে শিল ছিল নিখিল হাতে করে শিল্পীকে মারতেন, তারপরে তিনি নিজে হাতে লেখেনি সাবিতে দিয়ে চিঠি লেখাইছিলেন, চিন্তা করা যায়। তিনি নাকি বলে ওই যে গ্রিক বইয়ের বা কে কি বলছে না বলছে তাদের কথা নিয়ে কপি করে নাকি কোরআনে লিখছে। আচ্ছা ঠিক আছে আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে লিখছে, কিন্তু যদি ওদের কথা তর্ক কথা ধরলাম লিখছে তাহলে তৎকালীন সময় তো বিজ্ঞান উন্নত ছিল না, তাহলে কিভাবে সম্ভব যে আল্লাহ তালা বলতেছে তোমার আমি জড়াই বীর্য প্রবেশ করে এবং সেখানে আমি আলাকা বা মানে গুণ তত্ত্বটা এটা কিভাবে পাওয়া সম্ভব, এটা কিভাবে পাওয়া সম্ভব, এটা তো অসম্ভব ব্যাপার, এটা বাবিলের মতো নয়। মানে যদি নবীজি মোহাম্মদ যদি কপি করতো তাহলে এই তত্ত্বটা কোথা থেকে পাইলো? তৎকালীন সময় গ্রিক সভ্যতা বিজ্ঞানীরাও এটা আবিষ্কার করতে পারে নাই, আরবের এটা কি পাইলো? তাহলে বোঝা যেতে চাই কপি করে না এটা আল্লাহ প্রদত্ত।
হ্যাঁ হ্যাঁ যে ঠিক এখন বলেছেন, আমরা 20 শতকের দিকে আমরা পূরণ পাই। হ্যাঁ হ্যাঁ 20 শতকের দিকে পূরণ নক্ষত্রের পাই। নাম সাজ, মিলিত শুক্রবিন্দু, এবং আরেকটা শব্দ আছে সুলালা, সুলালা মানে হ্যাঁ খাদের ভাই, আপনি একটু বিশদভাবে বলেন এই বিষয়টা, বলেন এই যে এক হ্যাঁ বিন্দু আমি থেকে মানুষকে যে সৃষ্টি করছে কোরআনে বলা আছে, তাই না? এটা হ্যাঁ একটু সুরা বলেন। নিসার, সুরা নিসার তো 1 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদ, এই যে নফসিন ওয়াহিদ, হ্যাঁ নফস, নফস মানে প্রাণ, জীবন, কিন্তু অনেক বাংলা অনুবাদে আমি দেখছি ওখানে করেছে ব্যক্তি, করেছে ব্যক্তি, কিন্তু নফস মানে তো জীবন বা প্রাণ, যেমন কুল্লু নফসিন জায়গাতিল মাউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে, কিন্তু এখানে যদি কেউ বলে প্রতিটা ব্যক্তির মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে বলতে পারে, তবে কিন্তু শাব্দিক অর্থ এই নফস মানে প্রাণ, তো এখানে একটা প্রাণ থেকে সৃষ্টির কথা বলা হয়েছে। কোরআনে ভ্রূণতত্ত্ব নিয়ে মানে অনেক কথা আছে যেগুলো বিজ্ঞান এই জানতে পেরেছে সবে মাত্র 50-60 বছরের মধ্যে জানতে পেরেছে, তারা এর আগে জানতো না। যেমন আমরা টরন্টো বিশ্ববিদ্যালয়ের যে হেড অফ দা ডিপার্টমেন্ট ওই আপনার ডক্টর কিথমুর, উনি উনি নিজেই কথাগুলো স্বীকার করেছেন, হ্যাঁ উনি নিজেই স্বীকার করেছেন এই কথাগুলো। এই নিয়ে বহু নাস্তিকের সঙ্গে আমার বিতর্ক হয়, আজকের এই জগদীশ চন্দ্র বসুকে আমরা চিনি জানি যে উনি গাছের প্রাণ আছে প্রথম বলেছেন, হ্যাঁ কিন্তু না, জগদীশ চন্দ্র বসুর আগে কোরআনে সুরা রহমানে উল্লেখ করা হয়েছে, যেমন ওই ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। খাদেম ভাই আপনি একটা বলি, জগদীশ চন্দ্র বসু এই 18 বা 20 শতকের দিকে প্রমাণ করলো যে গাছে প্রাণ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তা হাদিসে প্রমাণ দিচ্ছেন যে গাছে প্রাণ আছে সে কবে, 1400 বছর আগে। হাদিসটা হচ্ছে এরকম যে একটা যুবক গাছে পাতা ছিঁড়তেছিল, তো রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি যে গাছে পাতাটা ছিঁড়তেছ তোমার যদি মাথা চুলটা আমি ছিঁড়ে তাহলে তোমার কেমন লাগে, কত কষ্ট লাগে। তো ঠিক একই ভাবে গাছেরও কিন্তু কষ্ট পায়, গাছও কষ্ট পায়, এবং কোরআনে অসংখ্য জায়গায় বলতেছে গাছপালাও নাকি জিকির করে, তাহলে বোঝা দিতেছে এদের প্রাণ আছে। সহজ এটা কথা, কি এটা কি শুধু শুধু হাদিস, এটা কি সহিহ বুখারী হাদিস? হাবিব ভাই, হাবিব ভাই, হাবিব ভাই, এই হাদিসটা, হাদিসটা সংকলিত হয়েছে কোত্থেকে, মানে মানে হাদিস নাম্বারটা যদি একটু দিতেন। হাদিসটা আমি ক্লাস 5 থেকে আমি দেখতেছি এই হাদিসটা, প্রায় শোনা শোনা হাদিস। আর একটা হচ্ছে আপনি কোরআনটা যদি পড়েন, বেশি দূর না, কোরআনটা যদি পড়েন, কোরআনে যদি লেখেন গাছপালা লিখে যদি সারদান, আমি বর্তমানে অ্যাপস গুলো পাওয়া যায় সাবধান, ওখানে দেখবেন যে গাছপালারও কিন্তু জিকির করে। তাহলে তাহলে আমরা হচ্ছে গাছপালা প্রাণ আছে থেকে পাচ্ছি যে গাছের যে প্রাণ আছে সেটা প্রুভ হয়ে গেছে 1400 বছর আগে থেকে। শুধু শুধু না, শুধু প্রাণের কথা বলেনি, কোরআন আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে যে তারা মানে সেজদা করে, ওয়া নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই সূরা রহমানের মধ্যে আছে, মানে তাদের অনুভূতিও আছে, গাছের অনুভূতির কথাও কোরআন বলেছে। জগদীশ চন্দ্র বসু তো কালকে বললো জুমায় জুমায় 8 দিন, কোরআন বলছে যে গাছের অনুভূতিও আছে, শুধু প্রাণ নয়। তারপরে এই যে মাধ্যাকর্ষণ আমরা জানি স্যার আইজাক নিউটন থেকে এসেছে, কিন্তু কোরআনে সূরা মুরসালাতের 25-26 নম্বর আয়াতে উল্লেখ আছে, অমিন আরদি অফিল আরদি আয়াতুল্লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুফসিরুন, না না এটা নয়, কি জানো আয়াতটা মনে আসছে না, আলাম নাজ আলিল আরদ, আলাম নাজ আলিল আরদ কিফাত ওয়াল আহিয়া ওয়া আমওয়াতা, তবে কি আমি এই পৃথিবীকে ধারণকারী রূপে সৃষ্টি করিনি জীবিত ও মৃতের জন্য। একবার ভাবুন, হ্যাঁ কি আশ্চর্য তত্ত্ব কোরআনে দেওয়া হয়েছে, পৃথিবীকে কোরআন বলতে ধারণকারী, অবিকৃষ্টন সম্পর্কে বলা আছে কোরআন, মানে যে আকর্ষণ, উপরে কিছু বস্তু ফেলা দিলে মাটিতে আকর্ষণ করে, মানে হ্যাঁ নিউটনের মাথা একটা। আচ্ছা আপনাদের এখানে আমি একটা কোশ্চেন করি, শুনেন, এই যে সায়েন্স, সায়েন্স নিয়ে যে খগেন্দ্র এত লাফায়, আচ্ছা সায়েন্সরা কি, সায়েন্স কি আমাদের নতুন কিছু তৈরি করে সৃষ্টি করে দিচ্ছে নাকি আবিষ্কার করে দিচ্ছে বলেন তো? আবিষ্কার, আবিষ্কার, ওরা একটা পিঁপড়ে সৃষ্টি করতে জানে না, হাবিব ভাই আপনি উত্তর দিবেন। এই যে দেখেন ব্ল্যাক হোল, তাই না? ব্ল্যাক হোল এই শুক্রে শুক্রে 8 দিন হয়েছে খবর বেরিয়েছে ব্ল্যাক হোল বলে কিছু আছে, তো ব্ল্যাক হোল কি পৃথিবীতে আগে ছিল না? এই যে অভিকর্ষণ শক্তিটা সেটা কি পৃথিবীতে আগে ছিল না? অবশ্যই হ্যাঁ, আমি বলি বলি, এগুলো ছিল বিদ্যুৎ, নিউট্রন, এগুলো কি আগে ছিল না? আমি বলি ছিল, হ্যাঁ ছিল, আপনি বলবেন। আরো একটু আমি পয়েন্ট দিয়ে দিই, এখন মনে করেন যা আবিষ্কার হয়েছে এটা কিন্তু লিমিটেড না, আরো হবে, আর সায়েন্স যা আবিষ্কার করছে ওটা কিন্তু আপডেট হচ্ছে, আপডেট মানে যা সায়েন্টিস্টরা তৈরি করছে, নিউ কামার সায়েন্টিস্টরা দেখা গেছে যে আরো আপডেট করতেছে, যে এই পর্যন্ত শেষ হয়ে গেছে ও এই পর্যন্ত রেখে গেছে, আমি একটু আপডেট করলাম, তাই না? আমরা প্রতিদিনই আপডেট হচ্ছি, তাহলে আপডেট যেটা হচ্ছে তার মানে কি এটা কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্ট না যে বিষয়টা সেটা নিয়ে খগেন্দ্র লাফাচ্ছে, এটা কি হাস্যকর না বলেন? হ্যাঁ অবশ্যই, ওরা জানেই না তো কিছু, ওদের তো মস্তিষ্কে অন্য জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওদের সেই অনেক আগে ওদের মস্তিষ্ক বিকিয়ে গিয়েছে, ওরা বিক্রি করে দিয়েছে। এই দেখুন আমাকে অনেকে প্রশ্ন করে, হ্যাঁ খাদেম ভাই, এর জন্য কোরআন বলতেছে যে তারা কি কোরআন নিয়ে কি গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ? কোরআনে কিন্তু একটা আয়াত আছে যে তারা তাদের তারা কি কোরআন নিয়ে কি গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ?
এই কোটা আয়াত আছে, তারা চিন্তা করেন তাহলে গবেষণা করলে কিন্তু আমরা এই বিশ্বগত তৈরি পাওয়া যায়, যেটা সায়েন্সের আগে আল্লাহ তালা কোরআনের মতো তার সৃষ্টিজগতে উল্লেখ করছে, কি বলেন আপনারা? হ্যাঁ হাবিব ভাই, ওরা বলছে এই সোলারিন বলে একজন আছে বুঝলেন, সোলারিন আলেকজান্ডার, তো ওর সঙ্গে আমার বিতর্ক হয়েছে, লাইভও হয়েছে। ও বলছে যে এই যে বৃষ্টি বর্ষণ, আল্লাহ বলছে আমি বৃষ্টি বর্ষণ করি, অথচ চাইনিজরা তারা ওই কেমিক্যাল ছিটিয়ে বৃষ্টি বর্ষণ করছে। এটা কি নবী মোহাম্মদ জানতো? এই যে উটে করে গিয়েছিল, এখন এই যে যান্ত্রিক যান, এই যে আমরা প্লেনে করে যাচ্ছি, এগুলো কি নবী মোহাম্মদ জানতো? এই দেখুন, এই যদি একটা হাদিস আছে সুনান ইবনে মাজা অধ্যায় 30, বিষয় হচ্ছে কলহ বিপর্যয় ফিতনা আর কি। হাদিস নম্বরটা আপনার 4021, এবং সহি বুখারী তাওহিদ অধ্যায় 92, বিষয় ফিতনা, হাদিস নম্বর 7122, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এখান থেকে আমি সংগ্রহ করেছি, এখানে বলা হয়েছে মানে দার্জালের অসাধ্য সাধন কাজগুলো। আমি এখানে একটা নাম দিয়েছি যে বিজ্ঞান প্রযুক্তিতে নাস্তিকতার সংমিশ্রণকারীরাই দার্জাল, বুঝলেন তো? মানে বিজ্ঞান প্রযুক্তিতে নাস্তিকতার সংমিশ্রণকারীরাই দার্জাল। এখানে নবী সাল্লাম বলেছেন, আমি আমি এখানে বলছি আর কি, এক নম্বর হচ্ছে কৃত্রিম উপায়ে বৃষ্টি বর্ষণ করবে দার্জাল, হ্যাঁ, তারপরে মানুষকে দুটুকুরো করার পরেও জীবিত করে দেখাবে, মানে চিকিৎসা বিজ্ঞানের কথা এত উন্নত হবে যে মানুষকে জীবিত করেও দেখাবে। তারপর 3 নম্বরে বলছেন দার্জালের বাহনের গতিবেগ হবে বায়ুচালিত মেঘের মতো। এখন ভাবুন, হ্যাঁ, ওরা বলছে এই উটে নাকে দড়ি দেওয়া, এই 1500 বছর আগে মোহাম্মদ উট উট ছাড়া আর কিছুই বুঝতো না, অথচ নবী সাল্লাম পরিষ্কার করে বলে যাচ্ছেন যে দার্জালের বাহনের গতিবেগ হবে বায়ুচালিত মেঘের মতো, মানে সে আকাশে উড়ে উড়ে যাবে, এই যে প্লেন। আচ্ছা, পশুপালন ও কৃষিকাজে অভূতপূর্ব উন্নতি করবে, একটা উটের দুধ এতটা হবে যে একটা বৃহৎ দলের লোকজন খেতে পারবে, একটা গাভীর দুধ এতটা একটা গোত্রের লোক খেতে পারবে, একটা ছাগলের দুধ একটা ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে। আচ্ছা আরো দেখুন, ওই আপনার একজন বলছিল, একজন মুরতাদ আর কি, ওরা ভিডিও বানাচ্ছে, বলছে এই যে নবী, আমাদের নবী নাকি এত জ্ঞানী, তার নাম সাইফুল্লাহ বুঝলেন, এত জ্ঞানী এত জ্ঞানী, আরবে যে মাটির নিচে এত তেল আছে নবী কোনোদিন বলেছে এ কথা জানতো? আমাকে বলছে, বলে আপনি দেখাতে পারবেন? আমি বলি অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে আর কি, ওই যে হাদিসের রেফারেন্স দিলাম, ওখানে বলা হয়েছে দাজ্জাল নির্জন ভূমিতে সম্পদ উত্তোলন করবে, নির্জন ভূমিতে সে সম্পদ উত্তোলন করবে। তারপর বলা হয়েছে সে এই পৃথিবীতে জান্নাত ও জাহান্নাম করবে। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে মানে আল্লাহ তার জান্নাত, তার জান্নাত প্রকৃতপক্ষে আল্লাহর জাহান্নাম, এবং তার জাহান্নাম হবে প্রকৃতপক্ষে আল্লাহর জান্নাত। নবী সাল্লাম এই সব কথাগুলো বলেছেন, এই দেখে মানুষ, নবী সাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে রয়েছে, এই সব দেখে মানুষ তাকে অনুসরণ করবে যেভাবে মৌমাছিরা রানী মৌমাছির অনুসরণ করে। এখানেও একটা বিজ্ঞান আছে দেখুন, এই যে রানী মৌমাছির অনুসরণ করে, হ্যাঁ, 1500 বছর আগে নবী সাল্লাম বলে গেছেন এখানে। তো দাজ্জাল হবে এক চোখ কানা, অর্থাৎ সে হবে এক চোখা। আমি মনে করি যে সত্যিকারের এই এক চোখ কানা নয়, এই চর্মচক্ষু একটা কানা এরকম নয়, আমি মনে করি যে সে হবে এক চোখ। সে এই ধার্মিকদের, প্রকৃত ধার্মিকদেরকে ভালোবাসবে না, দেখবে না, সে সুবিচার করবে না, সে পার্থিব জীবনটা বুঝবে কিন্তু পারলৌকিক জীবন বুঝবে না, এই জন্য তাকে এক চোখ বলেছে, মানে কানা। আপনারা কি বলেন? আপনি হ্যাঁ যেগুলো বলছেন হাদিসের সাথে রেফারেন্সের সাথে আসতেছে, ঠিক আছে, কথাগুলো কাছাকাছি আসতেছে। এখন কথাটা হচ্ছে যে হয়তোবা মানে আমরা আমরা যে আমরা যেহেতু মুসলমান, আমাদের মানতে হবে আমাদের হাদিস এবং কোরআনে যেভাবে বলা আছে সেভাবে, তো আমরা সেভাবেই দেখব। তবে আবহাওয়াটা সেরকমই তৈরি হয়েছে, আবহাওয়া আমি বলবো জাস্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে। এখন আমরা দাজ্জালের উপস্থিতি আমরা এখনো অপেক্ষায় আছি, কারণ এটা তো সেন্সিটিভ একটা বিষয়, এভাবে বলা যায় না, ঠিক আছে খাদেম ভাই। তবে এনভায়রনমেন্টটা দাজ্জালের এনভায়রনমেন্টেই চলতেছে আপনার বর্ণনা অনুযায়ী, আপনি যেভাবে বলছেন সেই অনুযায়ী রেফারেন্স অনুযায়ী আপনি যেভাবে রেফারেন্স দিচ্ছেন, মানে আপনার বক্তব্যের রেফারেন্স, সেই অনুযায়ী এনভায়রনমেন্টটা দাজ্জালের, ঠিক আছে। বাট আমরা তো মুসলমান, আমরা হাদিস অনুযায়ী চলবো এবং কোরআন অনুযায়ী চলবো, সেখানে যেভাবে দাজ্জালের বর্ণনা দেওয়া আছে এবং দাজ্জাল আসবে আমরা অপেক্ষায় আছি, সেটি আমরা ফলো করবো। তো ইনশাল্লাহ হাবিব ভাই কিছু বলেন। হ্যাঁ আমি বলি, আমি দাজ্জালের বিষয়ে একটু ক্লিয়ার করে বলি। আপনারা যদি দেখেন থেসালোনিকে যদি পড়েন, বাইবেলটা যদি পড়েন, মানে একটা বিকৃত ইঞ্জিল যেটা বলা হয়, বিকৃত ইঞ্জিলে কিন্তু থেসালোনিকে দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু বলি দেওয়া আছে অলরেডি, 2 অধ্যায় দিয়ে বলা আছে, 2016-17 দিয়ে বলা আছে, একজন পাপ পুরুষ আসবে যে অনেক অলৌকিক কাজ করার মাধ্যমে মানুষকে পাপের পথে নিয়ে যাবে, এবং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন এবং সেই পাপ পুরুষকে তিনি হত্যা করবেন, এরকম একটা ভার্স দেওয়া আছে ইঞ্জিলে। তাহলে বোঝা যেতেছে রসুল সাল্লাম তার হাতে বিষয় বুকে দিচ্ছে পৃথিবীতে যত প্রকার নবী রাসূল এসেছিল তারা মিথ্যাবাদী এবং কানা দাজ্জালের বিষয়ে কিন্তু উল্লেখ করছেন। আমি আল্লাহ কসম করে বলতেছি যে আমাদের প্রভু কিন্তু কানা নন, এটা কিন্তু তিনি বারবার উল্লেখ করছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সেই কথাটা হুবাহু বাইবেলের মধ্যে দেওয়াই আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে কথাটা বাইবেলেও দেওয়া আছে, চিন্তা করেন, চিন্তা করেন।
এবং কি দেখেন দাজ্জালের রাজত্ব বিষয়ে কি বলা আছে দেখেন, এটা আপনাদের যদি আর্টিকেল লাগে আমাকে একটু নক দিন, কিন্তু হাবিব নামে আমার আইডিটা একটু নক দিলে পাবেন আমার, ওখানে আমি আপনাকে আর্টিকেলের লিঙ্কও দিয়ে দেবো, যেখানে বাইবেলে তরাতে বলতেছে বলতেছে ইসরায়েলদেরকে বলতেছে, হে ইসরায়েল, হে ইসরায়েল তোমার মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের তোমার ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীতে ছিলে আমি তোমাদেরকে একত্রিত করবো এবং তোমাদের জন্য একজন শাসক পাঠাবো, তোমার সেই শাসকের জন্য আনন্দিত হও, গান গাও, মানে সেটা দাজ্জাল বা ও মানে তরাতে তরাত বিকৃত তরাত নষ্ট তরাত কিন্তু বলি দেওয়া আছে, আর ইঞ্জিল বলতেছে সেই দাজ্জালটা হচ্ছে মহাপাপী পাপী পুরুষ, পাপী পুরুষ যাকে ইসরায়েল তোমার হত্যা করবে, পরিষ্কার করে বলা আছে। তাহলে অতএব আপনি যেটা বলছেন যে খাদেম ভাই আমি আপনার কথাটা ঠিক আছে কিন্তু পুরোপুরি একমত না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা এবং বিকৃত তরাত ইঞ্জিলের কথা যেটা ম্যাচিং করতেছে আমি সেটাই আপনাকে বুঝাইতেছি, বেশি কিছু না, আসলে বুঝতে পারছেন। হ্যাঁ হক কথা ভাই, জি জি হ্যাঁ, এটা না এখানে একটা কথা আছে, আমি আমি যেটা বলেছেন আমি তো অস্বীকার করতে পারবো না, যেহেতু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে বিষয়টা হচ্ছে নেতা মানে দাজ্জালের যে মূল মাথা যেটা, হ্যাঁ তার কথা আপনি বলছেন, কিন্তু এটা হচ্ছে দাজ্জালের কি বলবো দাজ্জালের ডান হাত এই এই যে যেগুলো দেখছেন, তবে দাজ্জালের আবিষ্কৃত জিনিসগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে সেটা মানে অসুবিধা নেই, কিন্তু যেমন মাছ, মাছের জন্য যে চার আমরা দিই ওটা মাছের জন্য খুব ভালো খাদ্য, ওটা অসুবিধা নেই, কিন্তু মাছ যদি আমাদের ওই টোপটা গিলে খায় তখন ও বেটা ফেঁসে যায়। তো আজকে আমরা বিজ্ঞানের আবিষ্কৃত জিনিস ব্যবহার করব যেটা ভালো আর কি, যেটা ভালো কল্যাণকর অবশ্যই নেবো, কোরআন তো বলা হয়েছে যেটা ভালো তোমরা সেটা দাও, যেটা খারাপ সেটা ছেড়ে দাও, সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে বলা হয়েছে। তো এখন কথা হচ্ছে ওদের ওই যে মত, হ্যাঁ যে আল্লাহ নেই পরকাল নেই, এই মত গুলো হচ্ছে টোপ, এগুলো আমরা গিলে নিলেই ওই বিবর্তনবাদ, এটা একটা মত, এইগুলো যখন আমরা গিলে নেবো তো ইমান চলে যাবে আমার, বলুন। হ্যাঁ খাদিম ভাই, হ্যাঁ এটা আর কি, আমি একটু সংক্ষেপে বলি, একটু খান ভাই আমি একটু, হ্যাঁ আমি একটু কথা এই কথাটুকু বলে শেষ, সেটা হচ্ছে কি আপনি শোনেন দাজ্জালে কিন্তু দাজ্জাল কিন্তু অবশ্যই আসবে এবং ইহুদিরা দেখবেন যে ত্রিকোণমিতি এবং এক চোখ বিশিষ্ট একজন লোকই বারবার নির্দেশনা নির্দেশ করতেছে যে এই এক চোখ বিশিষ্ট লোক আসবে, তিনি হচ্ছে দাজ্জাল, এবং দাজ্জালের জন্য তারটা ইহুদিরা একটা সংস্থা খুলছে নাম হচ্ছে ইলুমিনাতি, তারা ওখান থেকে পৃথিবীতে হাজারো পাপে কাজ করার জন্য তারা কি করছে তারা এগুলিকে প্রমোট করতেছে প্রচার করতেছে, এবং কি দেখবেন যে দাজ্জালে আসার জন্য দাজ্জালের জন্য পৃথিবীটা জন্য চেষ্টা করতেছে, তাদের অবশ্যই আসবে এবং সেটা তাদের বই থেকে তাদের বিকৃত কিতাব থেকে প্রমাণ, একই কথা বলতেছে কোরআন বলতেছে, এবং কি আমরা যে প্রচলিত যে সাইজটা দেখি এটা হচ্ছে কি মুসলমানদের আবিষ্কার এবং এই আবিষ্কারের উপর ভিত্তি করে আজকে ইউজন আসার এত দূর আগিয়ে আছে, এই সাইন্সটা কতটা ডেভেলপ হবে এই সম্পর্কে ভবিষ্যৎবাণী হচ্ছে হাদিসে অসংখ্য জায়গায়। তো এটা হচ্ছে কি তারপর আসলে কি সায়েন্স হচ্ছে কি আপনার একটা দৈনন্দিন জীবনে একটা বিষয়বস্তুর মতো, একটা ছুরি দিয়ে মানুষ উপকার করা তো ক্ষতি করা, একটা ছুরি দিয়ে আপনি রান্না করতে পারেন আর হত্যা করতে। হ্যাঁ খাদেম শেখ ভাই, জি ভাই, হ্যাঁ আমাদের হাবিব ভাই, প্রিয় হাবিব ভাই যে কথাগুলো বলছেন এই যে সায়েন্স এর বিষয়ে তোমাদের না, হ্যাঁ কোন বিজ্ঞান চর্চা কথা বলতেছো আলো বলেন আদে তিন একটা একটা করতে বলা, হ্যাঁ ওনার নেটের সমস্যা আছে হাবিব ভাই, আপনার কথা কেটে গেছে প্রিয় ভাইরা যদি কিছু মনে না করেন। হ্যাঁ ওটা আর কি আমি বলতেছিলাম যে আসলে দাজ্জালটা হচ্ছে কি আপনি যে দাজ্জাল ইহুদিরা দাজ্জাল অবশ্যই আসবে এবং ইহুদিরা জানে যে এই এক চোখ বিশিষ্ট লোকটা হচ্ছে দাজ্জাল, যার জন্য তারা ত্রিকোণমিতি, হ্যাঁ কথা শোনা যায়, হ্যাঁ হ্যালো শোনা যায় হাবিব ভাই, আমি আসলে বিদায় নিয়ে বলবো এই জন্য দ্রুত শেষ করতে চাচ্ছিলাম আর কি, বিদায় নিতে হবে। আচ্ছা তো সমস্যা না, আমি একটু করে শেষ করে এই বিষয়টা নিয়ে পরে পরবর্তীতে আবার আলোচনা করবেন ইনশাআল্লাহ বিস্তারিত, আমি একটু হাবিব ভাইকে একটু মিট করলাম ভাই, এই জন্য মিট করলাম কারণ আমার কথা বলে আপনি একটু দেরিতে শুনতে পান, তো এই জন্য আমার কথাটা আমি কমপ্লিট করতে পারছি না, বারবার ট্রাই করছিলাম, আপনি একটু আচ্ছা ধন্যবাদ। আমাদের এখানে তো এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করি না এখন আপাতত, যারা যে ভাইরা এই আলোচনাগুলো শুনতে চান আমরা তাদেরকে সবসময় রেফার করি হচ্ছে অপিন স্টেজে অথবা অন্য অন্য যে ইগুলো আছে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে যেখানে আলোচনাগুলো হয় সেখানে আলোচনাগুলো চলুক, আর আমাদের এখানে যেহেতু খগেন প্যাদানি লাইভগুলো হয় সেই খগেন প্যাদানি লাইভগুলোই আমরা করি, তা না হলে আমাদের কাজে একটু সমস্যা হয় কারণ সে বিষয়গুলো নিয়ে তো অনেক করলাম আমি পর্যন্ত, এখন আবার অন্যদিকে যেহেতু তারা করছেন আলহামদুলিল্লাহ সেটা অনেক একটা পজিটিভ দিক বলে আমি মনে করি, এবং সেখানে যে এই আলোচনাগুলো করলে আমরা অনেক বেশি উপকৃত হতাম, তাহলে আমাদের কাজটা এখান থেকে চালাতে পারতাম আর কি।